আজকে সকাল সকাল আমাদের বাড়িতে টোটালি মানে জালিয়াতি যাকে বলা হয়, ডাকাতি যাকে বলা হয়, সেই জিনিসটাই হয়ে গেছে। এই দেখো এই যে চালটা, আমি আর আমার বর হাঁটতে গেছিলাম, প্রথমে বলে দিই আমি আর আমার বর হাঁটতে গেছিলাম, মা আর বাবা বাড়িতে একা ছিল। আমরা ঘরে ঢুকছি তখন দেখলাম একটা লোক বাইরে বেরোচ্ছে আর একটা লোক ঘরেই ছিল, মানে আমাদের বাইরে জায়গাটা ছিল। তো এই চালের বস্তাটাকে দেওয়ার জন্য বিক্রি করতে এসেছিল। তো মা নেবে না নেবে না করছিল, আমরা এসে দেখেছি মা নেবে না নেবে না করছে। ঠিক এই জায়গাটাতে ফুটো মতন আছে পিছন দিকটা, না না এই তো এই তো আমি বলছি না, এইটা না এটা না, পিছন দিকে আছে। না পিছন, হ্যাঁ হ্যাঁ সরি, এই যে এই জায়গাটা, এই জায়গাটা ফুটো মতন ওরা করলো। করে আমাদের চোখের ধাঁধা, মানে আমি এখন বুঝতে পারছি না, এই চালটা ঠিক এই চালটা দেখিয়েছে আমাদের কাছে, দিয়েও গেছে এই চালটা। এইটা নাকি লক্ষ্মীভোগ। এবার লক্ষ্মীভোগ চাল তো আমরা আগেও খেয়েছি, আমরা জানি ভালোই লাগে খেতে, কিন্তু তবুও আমরা না করেছিলাম যে বাড়ির উপর থেকে কেমন না কেমন চাল হবে নেব না। উনি অনেক গ্যারান্টি সহ এই চালটা দিল, দিয়ে বলে গেল যে এই চালটা রাখো, আমি এক সপ্তাহ পর টাকা নিয়ে যাব। তো আমরা না করেছি, আমরা যেহেতু হেঁটে এসে ঘরে গেছিলাম, বেরিয়ে দেখি ওনারা আর নিয়ে চলে গেছে, মা বসে আছে, মা বললো চালের প্যাকেটটা খোল। তাও আমরা বলছিলাম যে নেবো না, ওনারা আসুক ওই এক সপ্তাহ পরে ফেরত দেবো, যে আমাদের বাড়িতে আমরা আছি, আমরা না বলা সত্ত্বেও উনি চালের বস্তা ফেলে রেখে কী হিসাবে চলে গেল। যাই হোক এটা গেল, চালটা এবার বের করে তোমাদেরকে দেখাই। এই যে এই হলো চাল, 1350 টাকার চাল, আর এই চাল দেখানো হয়েছিল। এইটা দেখিয়ে লক্ষ্মীভোগ দেখিয়ে এই রেশনের খুদের চালওয়ালা বস্তা দিয়ে চলে গেছে। প্লাস তো এর মধ্যে প্রথমত লক্ষ্মীভোগের বস্তা, তার ভিতরে বাঁশকাঠির বস্তা, তার ভিতরে খুদের চাল, মানে কিরম চুরি ব্যবসা এরা করে। এরা কি আদৌ শুধু চাল বিক্রি করতে আসে না, এদের আরো বাজে মতলব আছে সেটুকু জানি না। এবার জানা গেল মায়ের কাছ থেকে, আমরা তখন ভাবছিলাম যে উনি এমনি রেখে গেছে, হয়তো টাকা এসে পরে নেবে, তাহলে আমরা বস্তা যখন খুলেছি এরকম আছে, আমরা ব্যবহার করবো না, দিয়ে দেবো। এখন জানা গেল মায়ের থেকে ফুসলে পাশলে 600 টাকা। কত টাকা নিয়েছে মা? 600 টাকা নিয়ে গেছে। আমি আরো বলেছি কদিন ফিরে এসছে, আবার 200 টাকা দাও, 200 টাকা দাও। আমাদের দেখে আর কি উনি বস্তাটা ফেলে পালিয়ে, যদি যা হয় তাই যাব। আবার আমাদের, আমরা আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো, আসলে আমরা যেহেতু ঘামে প্রায় ছিলাম সেই জন্য একটু সময় লেগেছে। তার মধ্যে উনি রেখে এটা চলে গেছে, এত বদমাশ লোক। তা মা যে 600 টাকা দিয়েছে উনি কিন্তু সেটা একবারও বলেনি, আর মাও বুঝতে পারেনি। মা ভেবেছে ফুটো করে এই চালটা বেরোলো, নিশ্চয়ই পুরো ব্যাগের বস্তাতে এই চালটা দেবে। কিন্তু ওনারা কতটা জালিয়াতি করতে পারে, ওনার কি পরিমানে চোর যে এই বস্তা থেকে, এই বস্তা থেকে এই ফুটো করে আবার এই চালে বেরোলো, কিন্তু গোটা বস্তার মধ্যে এই চাল কোথাও নেই। এটা আমাদের চোখের ধাঁধা ছাড়া কি, এটা ওনার তাহলে কি পরিমানে চোর। ওটা দেখো, ওটা সামনে নিয়ে আসো দুটো, মানুষকে তার মানে হিপনোটাইজ করতে পারে, কোনো তো ব্যাপার আছে নালে। এই চালটা দেখিয়ে, এই সুন্দর একটা বাঁশকাঠি মোলা চাল, লক্ষ্মীভোগ চাল দেখিয়ে এটা দিয়েছে। আমার বস্তা আগে ঢুকে গেছে ভিতরে, আমি নিজেই চালটা আগে বের করে এখানে ঘাটাঘাটি করতে দেখেছি বস্তাটার উপরে। তখন বস্তাটা সিল প্যাক ছিল, সুতরাং তো আমরা কাটলাম বস্তাটা, এই সুতরাং ওখানে এই চালটা পড়েছিল। এই চালটাকে উনি তো আমাদেরকে দেখালো, আমি এবার চোখে ধাঁধা পেলাম কি করে আমি কিছুই বুঝতে পারছি না। ওনারা কি, খুবই দুর্ভাগ্য আমরা ফোন নিয়ে যাইনি, ফোন নিয়ে গেলে হয়তো ওনাদের মুখটা দেখাতে পারতাম। উনি তো আর আসবেই না, আমি প্রথমে ভাবছিলাম শুধু বস্তা রেখে গেছে, জানি না মা চালের টাকা দিয়ে দিয়েছে। ভাবছিলাম হয়তো উনি আসবে, ওনাকে ঠিক পাকড়াও করবো, কিন্তু দুর্ভাগ্য উনি তো আর আসবেন না। উনি তো 600 টাকা নিয়ে গেছে, উনি 100 টাকা নিয়ে গেলে ওনার লাভ হতো ওটাই। তো মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে দিনে রাতে মানুষ কীভাবে এই ডাকাতিগুলো করতে পারে। তার মানে তোমরা বুঝে নাও, শুধু চাল দিয়ে ঠকিয়েছে বলে না, এরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে। এরা না করুক, এদের মতন যারা আরও আসে এরকম মেয়েতে, জল দাও, শাড়ি বিক্রি করতে, চাল বিক্রি করতে, অনেক কিছু বিক্রি করতে বাড়িতে কিন্তু লোক আসে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে হঠাৎ করে কাউকে ঢুকতে দিও না, মা যে কিন্তু আমরা ছিলাম না, মা বুঝতে না পারে। আর মা বলছে যে গেট খুলে নিজে থেকে পুরো ঘর অব্দি চলে এসেছে, কতটা এদের সাহস, এরা কত দূর যেতে পারে আমি এটা ভাবতে পারছি। বলছে এক সপ্তাহ পরে এসে টাকা নিয়ে যাবে, ওরা গেট খুলে চলে আসে। ওরা গেট, মানুষের ভদ্র মানুষ হলে গেটের বাড়ি থেকে জিজ্ঞাসা করে যে চাল আছে নেবেন কিনা। ওনারাই সকালবেলায় জানে, সকালবেলায় মানুষের ছেলেরা হয়তো কাজে চলে যেতে পারে, ঠিক বুদ্ধি করে ওনারা কিন্তু সকালবেলায় এসছে। আর দেখতে পেয়েছে বয়স্ক শ্বশুর বসে আছে, বয়স্ক শাশুড়ি আছে বাড়িতে, আর কেউ নেই। এই সুযোগে উনি এইখানে কোপটা মেরে দিয়ে গেছে। তো এরকম ভাবে তোমরা যারা বাড়িতে আছো অবশ্যই সাবধানে থেকো, বাড়িতে বয়স্ক মানুষ থাকলে সাবধান করে দিও, যে কোন রকম সেলসম্যান যারা জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করে বা কম দামে জিনিস দেওয়ার চেষ্টা করে, অত দামি জিনিস বলছে কম দামে দিয়ে দেবো, অবশ্যই তাদের থেকে সাবধানে থেকো। বাড়িতে বয়স্ক মানুষ থাকে তাদেরকে বলে রেখো, এবার না যাতে ঢুকতে দেয় তাদেরকে ভিতরে। হ্যাঁ জানি কেউ কেউ নিশ্চয়ই ভালো থাকে,
সবাই খারাপ হয় না, হয়তো কেউ কেউ ভালো থাকে, কিন্তু বেশিরভাগই এরকম থাকে খারাপ, তাই সাবধান থাকাটাই বেশি দরকার। তো বাড়ির সবাই মিলে সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমাদের যা ক্ষতি অর্থ হয়ে গেল, এবার ভিডিওটা করার কারণ একটাই, যাতে তোমরা ভালো থেকো। আমরা এই ড্রামটা এনেছিলাম চালটা ঢালবো বলে, কিন্তু যেই খুলেছি আর এই যে সিল প্যাকের এই যে সিলগুলো খুলেছি, খুলে এবার চালটা যখন ঢালতে যাবো তখন বস্তার ভিতরে দেখলাম এরকম কেরামতি। তো তোমরা সবাই একটু সাবধানে থেকো, বাড়িতে বয়স্ক মানুষরা তাদেরকে বলে রেখো, মহিলারা বাচ্চারা সাবধানে থেকো, অচেনা কাউকে অবশ্যই কিন্তু গেটের ভিতরে ঢুকতে দিও না। না না না, একদম না, ঢুকতে এলে থমকে বের করে দেবে, তাতে তোমাকে যদি অভদ্র বলে তাহলে তুমি অভদ্র।